gives the multiple root of fx equal to 0 सोजा जिनिस अच्छा रिया आमाके बोलो आमी जखन fx equal to 0 इक्वेशन निये छिलाम तार मल्टीपल रूट बोले छिलाम एकटा आलफा सेटार अर्डर कत आर एटा बोले छिलाम তারপরে আমি ফর্মুলা শিখেছি এফ ড্যাশ এক্স এই ইকুয়েশনের মাল্টিপল রুট কত থাকবে আলফা তার অর্ডার থাকবে এক্স মাইনাস হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আচ্ছা আমাকে বলো এফ এক্স আর এফ ড্যাশ এক্স এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কোনটা দীপাঞ্জন এক্স মাইনাস আলফা হোল টু দি এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা কিন্তু তুমি তোমার হাতে দুটো যদি এফ এক্স থাকে আর এফ ড্যাশ এক্স থাকে তুমি তার এই এই সিম্পল ফর্মে যদি থাকে কোনো প্রশ্নই নেই যে তুমি এই শেপটা বের করতে পারবে মোদ্দা কথা হলো এই যে এই শেপ যেটা পেয়েছো সেটাকে মনে মনে ইকুয়াল টু জিরো করে ফেলো এই জিরো করলে এখান থেকে নিশ্চয়ই একটা আলফার ভ্যালু পাবে হ্যাঁ কি না এই শেপটাকে ইকুয়াল টু মনে মনে জিরো করে দাও একটা তো আলফার ভ্যালু পাবে সেই আলফাটাই কোথা থেকে এসছে আমি যে প্রবলেমগুলো নিয়েছিলাম এই আলফার ক্যারেক্টার কী ছিল এই আলফার ক্যারেক্টার কী ছিল একটা মাল্টিপল রুট ছিল একটা মাল্টিপল রুট ছিল হ্যাঁ কি না বলো আচ্ছা এটার অর্ডার কত ছিল আর এখন প্রশ্ন হচ্ছে সাপোজ ইন কেস আমি না এই শেপটা এটা পেয়েছি এক্স মাইনাস টুর হোল স্কোয়ারটা এই শেপ পেয়েছি কার কার এফ এক্স আর এফ ড্যাশ এক্সের এই শেপ পেয়েছি এক্স মাইনাস টুর হোল স্কোয়ার তো তুমি তাদের মাল্টিপল রুটটা কী কনসেপ্ট দেবে নিশ্চয়ই মাল্টিপল রুট কত হয়ে বসে আছে যে ফর্মুলা শিখালাম মাল্টিপল রুট কত টু থাকবে দুই থাকবে আচ্ছা অর্ডারটা কত হয়ে যাবে টু মাইনাস ওয়ান না টু প্লাস ওয়ান আমি বলতে চাইছি যে আমি কোনো একটা ফাংশান দিয়েছে এফ এক্স কী ফাংশান দিয়েছে আমি জানি না অঙ্ক নিলে জানবে আর এফ বলো ছবি আটকে যাচ্ছে নেটের প্রবলেম নাকি আচ্ছা আমি একবার লেফট হয়ে বেরিয়ে আসি তোমরা থাকবে জাস্ট লেফট হয়ে বেরিয়ে আসছি অসুবিধা হবে না থাকো তোমরা দেখো তো এবার ঠিক আছে কি না ঠিক আছে এবার আচ্ছা মাঝে সাঝে হয় এগুলো অনলাইনে পড়াতে গেলে তাও তো আমি যথেষ্ট বড় প্যাক ইউজ করছি 100 MBPS প্যাক ইউজ করছি দেখো আচ্ছা যেটা বলতে চাইলাম কোনো একটা ফাংশান দেওয়া আছে বা ইকুয়েশান দেওয়া আছে মিউট করে দাও আর ওটা থেকে এফ ড্যাশ এক্স বের করে ফেলেছো আমি কোনোভাবে এফ এক্স আর এফ ড্যাশ এক্সের না জিসিডি বা এই সিএফটা পেয়ে গেছি এক্স মাইনাস টুর হোল স্কোয়ার কোনো একটা ফাংশান দেওয়া আছে বা ইকুয়েশান দেওয়া আছে তুমি সেটার এফ এক্স পেয়েছো আর এফ ড্যাশ এক্স বের করে ফেলেছো তাদের ডেরিভেটিভ করেছো এফ এক্স আর এফ ড্যাশ এক্স যেটা পেয়েছো তার এই সিএফ করেছো তো এই সিএফ করলে নিশ্চয়ই যে ভ্যালুটা পাবে সেটা আমি তোমাকে বলেছি এক্স মাইনাস টু বলেছি আমার প্রশ্ন হচ্ছে এই এক্স মাইনাস টু কনসেপ্ট থেকে এক্স মাইনাস টুর হোল স্কোয়ার কনসেপ্ট থেকে তুমি আমাকে কনসেপ্ট দাও এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের মাল্টিপল রুট কত আর এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের মাল্টিপল রুটের অর্ডারটা কত এইটাই আমার কোশ্চেন রিয়া এটার আমার কোশ্চেন রিয়া বলো একটু আমাকে ভেতরের দিকে বলো এক্স মাইনাস টুর হোল স্কোয়ার মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার তার মানে এই ফ্যাক্টরটা এফ ড্যাশ এক্সেও আছে আর এফ এক্সেও আছে হ্যাঁ কি না হ্যাঁ এফ ড্যাশ এক্স যদি দুবার থাকে তাহলে এফ এক্সে কবার থাকবে হ্যাঁ তিনবার এফ এক্সে বেশি বার থাকে এফ ড্যাশ এক্সে কম বার থাকে
এটাতে যদি দুবার থাকে তাহলে এটাতে কবার থাকবে? তিনবার থাকবে? সেটাই আমি প্রশ্ন করলাম, বলো। বুঝলে না? আমি বললাম একটা ইকুয়েশান এফ এক্স আছে, সে যা খুশি ইকুয়েশান দিক, তুমি তার এফ ড্যাশ এক্স বের করলে, দুটোর এইচ সি এফ করলে, গ্রেটেস্ট কমন ডিভাইজার ছোটোবেলা আমরা যেভাবে শিখেছিলাম। তো গ্রেটেস্ট কমন ডিভাইজার যখন তুমি বের করে পেয়েছো, দেখলে যে এফ এক্স আর এফ ড্যাশ এক্সের গ্রেটেস্ট কমন ডিভাইজার সাপোজ এক্স মাইনাস টুর হোল স্কোয়ার, মানে সবচেয়ে বড় ফ্যাক্টর, সেটা কমন ফ্যাক্টর, সেটা এফ এক্সেও আছে আর এফ ড্যাশ এক্সেও আছে। এবার তুমি যা মাল্টিপ্লিটির কনসেপ্ট শিখেছো, তার মানে এইটুকু বলতে পারো এক্স মাইনাস টুর হোল স্কোয়ারটা এফ ড্যাশ এক্সের টু টাইমস আছে, আর এফ এক্সে কত টাইমস থাকবে? এই তো একটু আগে শিখলাম, আর মাইনাস ওয়ান টাইমস যদি এফ ড্যাশ অফ এক্সে থাকে তাহলে আর টাইমস কোন ইকুয়েশানে থাকে? এফ এক্সে থাকে। তাহলে দুবার যদি এফ ড্যাশ এক্সে থাকে তাহলে তিনবার কোন ইকুয়েশানে থাকবে? এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানে থাকবে, সেটাই বলতে চাইলাম। তার মানে এই কনসেপ্ট থেকে বললাম তুমি এক্স মাইনাস আলফার হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা তুমি পেয়ে গেছো এফ এক্স আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানে, এই শেপ পেয়ে গেছো তুমি এক্স মাইনাস আলফার হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এখন মনে মনে এটাকে যদি জিরো করে ফেলো, মনে মনে এটাকে যদি জিরো করে ফেলো, এখান থেকে একটা আলফার ভ্যালু পাবে, সেই আলফাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের একটা রুট, ইভেন সেটা মাল্টিপল রুট। ওই মাল্টিপল রুটটার অর্ডার কত দাঁড়াবে, এখানে যা থাকবে তার থেকে কত যোগ করে দেবে, এটার সঙ্গে কত যোগ করবে, এক যোগ করবে, তার মানে আলফাটা মাল্টিপল রুট অফ অর্ডার কত। আর আমরা কী করি অঙ্কতে, তুমি যে এই শেপটা পাবে না এত সহজে, এই শেপটা সাপোজ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান পেলে, এটা এই শেপ পেলে, এখন এটাকে মনে মনে ইকুয়াল টু জিরো করে ফেলো, দেখলে আচ্ছা এটা মানে তো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো পেয়েছো, তার মানে এই ওয়ানটা নিশ্চয়ই, তার মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারটা একটা গ্রেটেস্ট কমন ডিভাইজার। একটু ফর্মুলা শিখলে, সেটা কার কার মধ্যে, এফ এক্স আর এফ ড্যাশ এক্সের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারটা নিশ্চয়ই এফ ড্যাশ এক্সে দুবার আছে, আর এফ এক্সে কতবার বেশি থাকবে, তার থেকে কি একবার বেশি থাকবে, এই হচ্ছে ফর্মুলা বের করা। আমরা অঙ্ক যখন করি কিচ্ছু করি না, দুটো এসেপ বের করে ফেলি, এসেপ বের করে দেখি ও আচ্ছা এক্স প্লাস ওয়ানের হোল কিউ এসছে এসেপ, তার মানে নির্ঘাত ওয়ানটা হচ্ছে মাল্টিপ্লুট, ফর্ম নোট তোমাকে যা শেখালো ওয়ানটা মাইনাস ওয়ানটা মাল্টিপ্লুট হয়ে বসে আছে, তাহলে মাইনাস ওয়ানটা কতবার থাকবে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, কারণ এফ এক্সে যদি তিনবার থাকে এফ ড্যাশ এক্সে দুবার থাকবে, যেহেতু কমন ডিভাইজার তার মানে এফ ড্যাশ এক্সে এক্স প্লাস ওয়ানের হোল কিউটা থাকবেই, তার থেকে একটা পাওয়ার বেশি, সেটা কোথায় থাকবে, কোথায় থাকবে, এফ এক্স ইকুয়াল টু জিরোতে থাকবে, কারণ এইচ সি এফ তো কমন ফ্যাক্টর, তো দুটোর মধ্যে কমন ফ্যাক্টর, অলওয়েজ জানো এফ এক্সের ডিগ্রি বেশি এফ ড্যাশ এক্সের ডিগ্রি কম, তাহলে ডিগ্রি কমওয়ালা যেটা ভ্যালু, মানে মানে এক্স প্লাস ওয়ানের হোল কিউ, এটা ডিগ্রি কমওয়ালা ভ্যালু কার জন্য, সেটা এফ ড্যাশ এক্সের জন্য আসবে নিশ্চয়ই, তাহলে এফ এক্সে কি তার থেকে আরও এক পাওয়ার বেশি থাকবে, মানে কত, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, এটাই থাকবে। তাই তো তোমাকে দেখালাম যে এফ এক্সে যদি এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর আসে আর এফ ড্যাশ এক্সে আসবে ফোর কত, এক্স প্লাস ওয়ানের হোল কিউ, এদের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা, নিশ্চয়ই এক্স প্লাস ওয়ানের হোল কিউটা কমন ফ্যাক্টর, এটাই তো এই সেভ আসে, এটাই তো এই সেভ আসে, তো তার সঙ্গে এক যোগ করে দাও, যেটা আসবে ওটাই হচ্ছে কত, তো অর্ডার হয়ে যাবে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশন, এটা। আচ্ছা এগুলো অঙ্ক কমঙ্ক তোমাদের আসে না, আগে পুরোনো সিলেবাসে করানো হতো, জাস্ট একটু জেনে রাখো কাজে লাগবে। আচ্ছা আর একটা থিওরেম পড়িয়ে আমি হচ্ছে আমাদের মেন চ্যাপ্টারতে যাব। লেখো একটা থিওরেম, লেখো লেট এফ এক্স, এগুলো কাজে লাগবে, লেখো লেট এফ এক্স লেখো লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিসিয়েন্ট, লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিসিয়েন্ট, রিয়াল নাম্বার, কিন্তু পলিনোমিয়ালের ডেফিনেশনে মাথায় রাখবে কোফিসিয়েন্ট কিন্তু রিয়ালও হয় আর কমপ্লেক্সও হয়, বাট এই যে থিওরেম বলছি এখানে কিন্তু কোফিসিয়েন্টগুলো সব রিয়াল, এফ লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিসিয়েন্ট, ফুস্ট অফ দি লেখো ইফ আলফা কমা বিটা, ইফ আলফা কমা বিটা বি বি ই বি if alpha comma beta be two distinct real number, be two distinct, distinct মানে আলাদা, d i s t i n c t, বাংলা মিডিয়াম একটু অসুবিধা হতে পারে,
বাট আমাকে জিজ্ঞেস করে নেবে কোনো রকম লজ্জা না করে। লেখো DISTINCT ডিস্টিংক্ট রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার সাজ দ্যাট, সাজ দ্যাট এফ অফ আলফা আর এফ অফ বিটা, এফ আলফা আর এফ বিটা আর অফ এ আর ই আর অফ অপোজিট সাইন, আর অফ অপোজিট সাইন আর অফ অপোজিট মানে বিপরীত সাইন, এফ আলফা এফ বিটা আর অফ অপোজিট সাইন। লেখো দেন দ্য ইকুয়েশান, দেন দ্য ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ অ্যাট লিস্ট, হ্যাজ অ্যাট লিস্ট কমপক্ষে, লেখো হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়াল রুট, ওয়ান রিয়াল রুট বিটুইন আলফা অ্যান্ড বিটা, বিটুইন আলফা অ্যান্ড বিটা। কি বলতে চাইল? বলতে চাইল এটাই যে তোমার হাতে একটা ইকুয়েশান আছে, সেটা এফ এক্স ইকুয়াল টু জিরো। তুমি বাই ডিফল্ট দুটো সংখ্যা নিলে, রিয়াল নাম্বার নিলে, অবশ্যই আলফা বিটাগুলো একটা রিয়াল নাম্বার, ডিস্টিং রিয়াল নাম্বার। কোনো ক্রমে ক্যালকুলেশান করে দেখলে এফ আলফা ক্যালকুলেট করলে আর এর জন্য এফ বিটা ক্যালকুলেট করলে, এগুলো কোত্থেকে পাবে? এফ এক্স তোমার হাতে আছে, সাপোজ এফ এক্স আমি ধরলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আছে। এখন নিশ্চয়ই তুমি আলফাবেটা যদি রিয়াল নাম্বার হয় তুমি কিন্তু এফ আলফা ক্যালকুলেট করতে পারবে, তুমি কিন্তু এফ বিটা ক্যালকুলেট করতে পারবে। এখন এফ আলফা আর এফ বিটা ভ্যালু পেলে আমি তর্কের খাতে ধরে নিলাম এটা প্লাস ভ্যালু পেলে, এটা মাইনাস ভ্যালু পেলে। থিওরেম কী বলেছে? যদি এফ আলফা এফ বিটা আর অফ অপোজিট সাইন হয় তাহলে মাস্ট বি এই আলফা কমা বিটার মধ্যে হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়াল রুট থাকবে, এটা বলতে চাইল। আবার বলি, একটা ইকুয়েশন আছে, মনে মনে তুমি দুটো সংখ্যা চুজ করেছো, মনে মনে দুটো সংখ্যা চুজ করেছো, দেখলে যে দুটো সংখ্যা নিয়ে যাও তার মধ্যে সাইন অল্টার করে যাচ্ছে, এফ আলফা পজিটিভ তো এফ বিটা নেগেটিভ, ইভেন এটা যদি নেগেটিভ এটা যদি পজিটিভ, বা সোজা কথায় বলতে গেলে এফ আলফা ইন্টু এফ বিটা নেগেটিভ বলা সাইন যদি দেয়, তাহলে বলবে আলফা থেকে বিটার মধ্যে কোনো ইকুয়েশানের কমপক্ষে একটা রুট আছে। অ্যাকচুয়ালি এই থিওরেমটা তোমাকে বলে দেয় একটা রুট কত থেকে কত ইন্টারভ্যালের মধ্যে আছে সেটুকু তোমাকে বলে দেবে। এবার তুমি প্রশ্ন করতে পারো, এভাবে কি আমরা চিরকাল দেখতে থাকবো? আমরা কী করে অঙ্ক করি? নিউমেরিক্যাল অ্যানালাইসিস এগুলো সব শিখবে, এই আগে এগুলো বলে দিচ্ছি আমি। ধরো একটা ইকুয়েশান আছে, এই ইকুয়েশানটা আছে, তা আমি না খুঁজছি না এই রুটটা কত থেকে কত মধ্যে আছে গো, সেটা আমি খুঁজছি। আমরা কী করি, এখানে একটা এক্সের কলম বানাই আর একটা এফ এক্স দিই। আপাতত আমি পজিটিভ থেকে শুরু করি, জিরো শুরু করলাম, জিরো শুরু করে দেখলাম এটা জিরো জিরো বসালে এটা কত ওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি এফ অফ জিরোর সঙ্গে সমান, এটা কিন্তু এক্স ইকুয়াল টু ওয়ানের সঙ্গে সমান। আচ্ছা যদি এখানে এক্স ইকুয়াল টু পজিটিভ রুট দেবে না, আমি একটু নেগেটিভের দিকে আসি, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে, কারণ যা ইকুয়েশান দেখতে পাচ্ছি পজিটিভের কোনো রুটই দেবে। দেখো তো দীপাঞ্জন, এরপর যদি এক্স ইকুয়াল টু জিরো বসাও, এক্স ইকুয়াল টু ওয়ান বসাও, এই সংখ্যাটা পজিটিভ দেবে না নেগেটিভ দেবে? দীপাঞ্জন এক্স ইকুয়াল টু ওয়ান হলে পজিটিভ দেবে, কোনো দিন এই ইকুয়েশানে এইগুলোতে নেগেটিভ ভ্যালু পাওয়া সম্ভব? যে ইকুয়েশান নিয়েছো নেগেটিভ ভ্যালু পাওয়া সম্ভব? ওয়ান টু থ্রি ফোর, যদি এক্সের পজিটিভ ভ্যালু নাও কোনো দিন নেগেটিভ ভ্যালু পাওয়া সম্ভব? হ্যাঁ কি না? পাওয়া সম্ভব নয়। তার মানে বুঝতেই পারছো যত এক্সের ভ্যালু পজিটিভ দিচ্ছি কোনো দিন সাইন চেঞ্জ করবে দুটো ফাংশনাল ভ্যালুর মধ্যে? কোনো দিন সাইন চেঞ্জ করার প্রবাবিলিটি আছে? সাইন চেঞ্জ করার প্রবাবিলিটি আছে? সাইন চেঞ্জ করার প্রবাবিলিটি মানে একটা ভ্যালু পজিটিভ তো আর পরের ভ্যালুটা নেগেটিভ, এরকম কোনো দিন আসবে যদি এক্সের ভ্যালুগুলো পজিটিভ নাও? আসবে না, তার জন্যই তো কোনো পজিটিভ রুট নেই। আমার রুট থাকতে গেলে তো দুটো ফাংশনাল ভ্যালুর মধ্যে সাইন অল্টার করবে। দেখো এখানে যত এক্সের ভ্যালুগুলো পরের দিকে বাড়াচ্ছ এও কি পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ, কোথাও প্লাস মাইনাস ব্যাপারটা হোল্ড করছে?
এইগুলো তো সব এফ আলফা এফ বিটার ভ্যালুগুলো, কিন্তু কোনো দিন প্লাস মাইনাস ভ্যালু অকার করছে, সাইন অল্টার করছে, ফাংশন ভ্যালু সাইন অল্টার করছে? করছে না। তার মানে তার জন্যই কিন্তু ইকুয়েশনে কোনো পজিটিভ ওয়ালা রুট নেই। একটু দেখো, আমি একটু ওপরে ভ্যালু নেই, কারণ রুটগুলো তো মানে কম ছোটো ভ্যালু দেয় এক্স আর এফ এক্স। আমি একটু মাইনাস ওয়ান থেকে নিই। এক্স ইকুয়াল টু যখন মাইনাস ওয়ান, এটার ভ্যালু কত? কত? মাইনাস টু, তাই তো? না, কত দিচ্ছে গো? জিরো 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 জিরো। আচ্ছা, আমি একটু টু নিই, তাহলে রুটটা তোমাকে বোঝাতে পারো। তো এক্স্যাক্ট রুট হয়ে গেল। এক্স ইকুয়াল টু মাইনাস টু নিলে এটা কত দেবে গো? মাইনাস কত দেবে? মাইনাস টু নিলে, মাইনাস টু নিলে মাইনাস ফোর, ওয়ান ওয়ান। আচ্ছা, যদি মাইনাস থ্রি নেই, মাইনাস থ্রি নেই, টু। আর একটু ছোটো করি। আচ্ছা ঠিক আছে, একটু আমি মানে এমন একটা ইন্টারভেল দেখাতে চাইছি ওর মধ্যে রুটটা আছে। অ্যাকচুয়ালি রুট তো মাইন কোনটা? আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি তুমি নিজে খোঁজো। হ্যাঁ, এই এই